হঠাৎ করে জাঙ্গুক থেকে জড়িয়ে ধরায় তে বেশ অবাক হয়ে গেল। তার হাতে থাকা কাঁচের গ্লাসটা হাত থেকে পড়ে গিয়ে টুকরো টুকরো হয়ে গেল। গ্লাস ভাঙা শব্দে তে হুঁশ ফিরে পেলেও পেছনে দাঁড়িয়ে থাকা জাঙ্গুকের কোনো হেলদুল নেই। জাঙ্গুক এখন আগের থেকেও বেশি শক্ত করে জড়িয়ে ধরেছে তেকে। তে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু জাঙ্গুকের শক্তির সাথে কোনো মতে পেরে উঠছে না। জাঙ্গুকের একটা হাত তের শাড়ির ভাঁজ দিয়ে তের পেটে বিচরণ শুরু করেছে। চরম অস্বস্তি বোধ হচ্ছে তের, কিন্তু তে কিছুই করতে পারছে না। তের গলা দিয়েও কোনো শব্দ বের হচ্ছে না। তে কোনো কিছু না বলায় হয়তো জাঙ্গুকের সাহস আরও বেড়ে গেছে, তাই তো জাঙ্গুক তের চুলে মুখ গুঁজে দিচ্ছে। না, এবার আর তের চুপ থাকা যাবে না। দিনে দুপুরে একজনের বাড়িতে এসে আমার অসভ্যতামি করার সাহস পায় কী করে? তে চিৎকার করতে যাবে, তার আগে জিমিন জাঙ্গুক বলে চিল্লিয়ে উঠল। জিমিনের গলা শুনে জাঙ্গুক তেকে ছেড়ে দিল। জিমিন তখন জাঙ্গুকের সামনে এসে দাঁড়ালো। তে এতক্ষণ যাকে অচেনা ছেলে মনে করছিল সে আসলে অন্য কেউ না, বরং সে জিমিনের বড় ভাই আর তের ফুফাতো ভাই জিয়ন জাঙ্গুক। অনেক বছর পর ফিরেছে লন্ডন থেকে। জিমিনের পর তের দিকে সন্দেহ সূচক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর তে হ্যাবলাকান্তের মতো জাঙ্গুকে দিকে তাকিয়ে আছে। তেকে এভাবে জড়িয়ে ধরায় তের মেজাজটা পুরোই খারাপ হয়ে গেল। তের খুব ইচ্ছে করছে জাঙ্গুকে জিজ্ঞেস করতে কেন তাকে এভাবে জড়িয়ে ধরেছিল, কিন্তু যেহেতু জিমিন দাঁড়িয়ে আছে তাই সে কিছুই বলতে পারছে না। হঠাৎ করে জাঙ্গুক জিমিনকে বলল, কী রে এত পিচ্ছি কাজের ভুয়া কবে রেখেছিস? দেখে তো মনে হচ্ছে একটু পরেই মাথা ঘুরে পড়ে যাবে। এমন অপমানজনক কথা শুনে তের মেজাজটা পুরো খারাপ হয়ে গেল। তে তখন বলল, ভাইয়া আমি কাজের বুয়া না, বুঝতে পেরেছো? আর ভাইয়া তুমি আমাকে এভাবে জড়িয়ে ধরেছিলে কেন বলো তো? তোকে তো পেছন থেকে একদম মহিলাদের মতো লাগছিল, তাই ভেবেছিলাম হয়তো চাচি, এই কারণে জড়িয়ে ধরেছিলাম। জাঙ্গুকের কাছ থেকে এই কথা শুনে তের মাথায় আগুন জ্বলছে। সে তখন তাড়াতাড়ি করে তার রুমে গেল, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে লাগলো আর মনে মনে ভাবলো, ঠিকই তো আছে, তাহলে জাঙ্গুক ভাইয়া আমাকে চাচি কেন বললো? আমাকে কি আসলে মহিলাদের মতো লাগছে? বাসার সব কাপড় ময়লা ছিল, তাই একটু আম্মুর শাড়ি পরেছিলাম, সেই জন্য এতটুকু বয়সে আমাকে বুড়ি বানিয়ে দিল। তে মেজাজটা খারাপ করে গোসল করতে চলে গেল। মাঝপথে হঠাৎ করে পানি বন্ধ হয়ে গেল। এই পাইপ লাইনটাও জাঙ্গুকের মতো, শুধু আমাকে জ্বালায়। তে কোনো উপায় না পেয়ে টাওয়েলটা জড়িয়ে নিল গায়ে। উদ্দেশ্য বাকি গোসলটা জিমিনের ওয়াশরুমেই করবে। ওয়াশরুম থেকে বের হয়ে সামনে তাকাতে তে চোখ কপালে উঠে গেল। তে চিৎকার দেবে কিন্তু মনে হচ্ছে তে জমে বরফ হয়ে গেছে। জাঙ্গুক ঠিক তার সামনে তারই বিছানায় বসে আছে। এমন পরিস্থিতিতে জাঙ্গুক আর তে দুইজনে একে অপরের দিকে তাকিয়ে বেশ লজ্জা পাচ্ছে। জাঙ্গুক চোখ বড় বড় করে তের দিকে তাকিয়ে আছে। তে নিজেকে এক হাত দিয়ে ঢাকার ব্যর্থ চেষ্টা করছে আর অন্য হাত দিয়ে ওয়াশরুমের দরজা টানছে খোলার জন্য। জাঙ্গুক এক কদম করে তের কাছে আসছে। তে ভয়ে চোখ বন্ধ করে নিয়েছে। জাঙ্গুক তের কাছে এসে তের গলায় হাত দিয়ে স্পর্শ করতে তে ভয় পেয়ে গেল। তে তখন বলল, আপনি আমার ঘরে কী করছেন? লজ্জা নেই বুঝি একটা মেয়ের ঘরে কেউ এভাবে আসে? জাঙ্গুক তখন বলল, চুপ, আমি কি জানতাম যে তুমি এভাবে শুধুমাত্র টাওয়েল পরে ওয়াশরুম থেকে বের হয়ে যাবে? আমার ঘরে আমি যেভাবে ইচ্ছা সেভাবে ঘুরবো, আপনার কি? আর আপনি কেন আসবেন আমার রুমে? জাঙ্গুক তখন ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, এসেছি বেশ করেছি, এমনিতেও তুই একটা পুচকি, তোর মধ্যে আর ছয় বছরের বাচ্চার মধ্যে কোনো পার্থক্যই নেই, তবে টাওয়েল পরে তোকে কিন্তু বেশ লাগছে। তে তখন বলল, জাঙ্গুক ভাইয়া আপনি জানতো এখান থেকে? না যাব না, তুই তোর কাজ কর, আমি এখানেই বসে থাকবো, তুই বের হবি তারপর কথা বলবো তোর সাথে। তে তখন মনে মনে ভাবলো, আচ্ছা মুশকিল তো এই জাঙ্গুক যে কোন ধাতু দিয়ে জাঙ্গুককে বানানো হয়েছে আল্লাহই জানে, আমি জামা কাপড় কিচ্ছু আনিনি, তার উপর পাইপ লাইনটাও নষ্ট, এখন কি করবো আমি? তে তখন জাঙ্গুককে বাধ্য হয়ে বলল, জাঙ্গুক ভাইয়া প্লিজ একটু বাইরে যান না, আমি জামা কাপড় কিচ্ছু আনিনি, আবার ওয়াশরুমের পাইপ লাইনটাও নষ্ট, পানি আসছে না, প্লিজ যান না। জাঙ্গুক তখন বলল, সমস্যা নেই, তুই দরজাটা একটু ফাঁকা কর, আমি কাপড় দিচ্ছি। জাঙ্গুক একটা টি শার্ট আর প্লাজো বের করে এনে ওয়াশরুমের দরজায় টোকা দিল। জাঙ্গুক কাপড় দেওয়ার সাথে সাথে হঠাৎ করে পানি আবারও চলে আসলো। তে বেশ অবাক হয়ে গেল, হঠাৎ করে পানি আসার কারণটা সে বুঝতে পারলো না। তে
সেই গোসলটা সেরে বের হয়ে আয়নায় নিজেকে দেখতেই দু চোখে লজ্জা ভর করে নিল। আয়নাতেও নিজের দিকে তাকাতেও বেশ লজ্জা লাগছে তার। সে তখন মনে মনে ভাবলো, ইস, এত বছর পর জাঙ্কুক ভাইয়ের সাথে দেখা হলো আর আজকে এত লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে হলো। না জানি জাঙ্কুক ভাইয়া আমার সম্পর্কে কি ভাবছে। আর জাঙ্কুকের ব্যাপারে বেশি কিছু চিন্তা না করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লো। মাঝরাতে মনে হচ্ছে কেউ তের গালে হাত বুলিয়ে দিচ্ছে, বুকের উপর ভারী কিছু অনুভব করছে তে। কিন্তু তের উঠার কোনো ইচ্ছে নেই। ঘুমপুরি খুব যত্ন সহকারে তেকে নিজের সাথে আঁকড়ে ধরে আছে। হঠাৎ করে তের ঠুটনি দিয়ে কেউ একটা কামড় বসিয়ে দিল মনে হচ্ছে। তে চট করে চোখ খুলে ফেলল, চিৎকার করতে যাবে তার আগেই জাঙ্কুক তের ঠোঁট চেপে ধরলো। যেহেতু রুমটা অনেক বেশি অন্ধকার তাই তে জাঙ্কুকের চেহারা ভালো করে দেখতে পারছে না, তাই সে বুঝতেও পারছে না তার উপর কে ঘুমিয়ে আছে। তে বারবার চেষ্টা করেও জাঙ্কুকে নিজের কাছ থেকে সরাতেই পারছে না, এত শক্ত করে জাঙ্কুক তাকে ধরে রেখেছে। তে এক ইঞ্চিও নড়তে পারছে না। জাঙ্কুক মনে সুখে তে ঠোঁট দুটো চুষে নিচ্ছে, আবার কামড়ও দিচ্ছে। এদিকে তে নিঃশ্বাস আটকে আসছে, অনেকটা সময় পার হয়ে গেছে। আর মিনিট দুয়েক এভাবে থাকলে মনে হয় তের পরাণ পাখি উড়াল দেবে। তের নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে যাবে যাবে ভাব হচ্ছে। ঠিক তখনই জাঙ্কুক তের ঠোঁট জোড়া ছেড়ে দিল। ঠোঁট ছাড়তেই তে হাঁপানো শুরু করলো, তে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল। তখনই জাঙ্কুক তের উপর থেকে উঠে চলে গেল। তে লাফ দিয়ে ঘরের লাইট জ্বালিয়ে নিল, কিন্তু আশ্চর্য, ঘরে তো কেউ নেই। মুহূর্তে একে ঘর থেকে কিভাবে বের হতে পারে, দরজাও ভিতর থেকে লক করা। তখন তে নজর পড়ল ব্যালকনির দিকে, ব্যালকনির কাঁচ খোলা। তাহলে কি কেউ ব্যালকনি দিয়ে ঘরে ঢুকেছিল। তে দৌড়ে ব্যালকনিতে গেল, কিন্তু আশেপাশে কাউকে দেখতে পেল না। তে তখন মনে মনে ভাবল, তবে কি এতক্ষণ আমার সাথে যা যা হয়েছে সব কিছু একটা স্বপ্ন ছিল। রাতে তের আর ঘুম হলো না। ভোরের দিকে একটু চোখ লেগে আসতেই জিমিন তেকে ডাকাডাকি শুরু করে দিল। তে ওয়াশরুমের আয়নায় নিজের মুখ দেখতেই তের চোখ কপালে উঠে গেল। তে ঠোঁটের কোনায় রক্ত শুকিয়ে আছে, তার মানে কাল রাতে তে ওসব স্বপ্নে দেখেনি, আসলেও কেউ তার সাথে এমনটা করেছে। ফ্রেশ হয়ে বেরিয়ে আয়নায় নিজেকে দেখে তের নিজেরই কান্না পাচ্ছে, তের সুন্দর ঠোঁটটা কেটে গিয়েছে। তখন চিন্তা করলো, ইস, আমি এখন বাইরে যাব কি করে। তখন সে আশেপাশে তাকালো, কেউ নেই। সে চুপি চুপি খাবার টেবিলে গেল, খাবার টেবিলে যে খাবার খাচ্ছিল। ঠিক তখনই জাঙ্কুক তার কাছে চলে আসলো আর বলল, কি রে পুচকি, কি করছিস। তে জাঙ্কুকের কথায় পাত্তা না দিয়ে চুপ করে খাবার খাচ্ছে। তখনই জাঙ্কুক বলল, কি ব্যাপার, এদিকে তাকাতো দেখি, তোর ঠোঁট এই জায়গায় লাল কেন রে, তোর বয়ফ্রেন্ড আছে তাই না। তে তখন বলল, কীসব বাজে বকছেন, ঠোঁট লালের সাথে বয়ফ্রেন্ডের কী সম্পর্ক, আমাকে কি নিজের মতো পুচকি ভাবিস, জানিস আমার কতগুলো গার্লফ্রেন্ড আছে, আমার গার্লফ্রেন্ডেরও ঠোঁটও অনেক সময় লাল থাকে। জাঙ্কুকের মুখে তার গার্লফ্রেন্ডের কথা শুনে কেন জানি তের খুব কষ্ট হচ্ছে, বুকের বাঁ পাশে নিজের অজান্তেই চিনচিনে ব্যথা হচ্ছে। জাঙ্কুক তখন বলল, জানিস তো ঠোঁটের কোনায় লাল কেন হয়। তে তখন বলল, না আমি কিছু জানি না। এই কথা বলে তে দৌড়ে পালালো। তে রাস্তায় রিক্সার জন্য দাঁড়িয়ে আছে, হঠাৎ করে জাঙ্কুক তার সামনে আসলো আর বলল, তে আমার বাইকে উঠে বসো, আমি তোমাকে কলেজে পৌঁছে দিব। তের হঠাৎ করে জাঙ্কুকের প্রতি অনেক অভিমান হচ্ছে। সে তখন মনে মনে ভাবলো, ইস, নিজের এত গার্লফ্রেন্ড থাকতে আমাকে আবার বাইকে বসাবে, আমি কেন বাইকে বসবো, আমি এই ছেলের বাইকে বসবো না। তে আবারও চিন্তা করলো, আচ্ছা আমি জাঙ্কুক ভাইয়ার প্রতি এত অভিমান কেন দেখাচ্ছি, আমার আর তার সম্পর্ক তো শুধু কাজিন হিসেবে, অন্য কোনো সম্পর্ক তো নেই আমাদের, তাহলে আমি তাকে নিয়ে এসব কেন ভাবছি। জাঙ্কুক তখন তের কাছে এসে বলল, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবো না আমি, আর একবার বলবো, তবুও যদি আমার বাইকে না বসিস তাহলে তোকে এখানে রেখেই চুপ করে চলে যাব। এখন বল, আমার বাইকে বসবি নাকি আমি চলে যাব এখান থেকে। অবশ্য তুই আজকে এই রোদের মধ্যে হেঁটে হেঁটে তোকে কলেজ যেতে হবে, কারণ এখানে একটাও রিক্সা পাবি না তুই। তে কিছু না বলে বাইকে উঠে বসে পড়লো, এতদূর হাঁটার একদম ইচ্ছে নেই তার। তে বাইকে বসে জাঙ্কুককে জড়িয়ে ধরলো, বাইকে এই প্রথমবার বসেছে সে। জাঙ্কুকের সাথে বসে তার এক অন্যরকম অনুভূতি হচ্ছে। কলেজের গেটে এসে জাঙ্কুক তেকে নামিয়ে দিল। গেটের আশেপাশে মেয়েরা কেমন যেন চোখ দিয়ে জাঙ্কুককে গিলে খাচ্ছে। এতক্ষণে তে জাঙ্কুকের দিকে ভালো মতো তাকালো। জাঙ্কুককে দেখে এবার তেও ক্রাশ খেলো। জাঙ্কুককে অনেক বেশি হ্যান্ডসাম লাগছে, কালো জিন্সের সাথে হোয়াইট শার্ট, হাতা ফোল্ড করা, চোখে সানগ্লাস, সব মিলে অসাধারণ লাগছে। তে
কলেজ থেকে বের হতে দুইটা ছেলে তেকে দেখে আজে বাজে কথা বলা শুরু করে দিল। তে ভয়ে দৌড়াচ্ছে, ছেলেগুলো তের পেছনে পেছনে দৌড়াচ্ছে। তে দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে হাঁপিয়ে গেল, সে আর দৌড়াতে পারছে না। হঠাৎ করে পেছনে ঘুরে দেখলো ছেলেগুলো একদম তার সামনে চলে আসছে। তা দেখে তে ভয়ে একদম বরফের মতো জমে গেল। তে ভয়ে আবারও দৌড়ানো শুরু করলো। হঠাৎ করে সে একটা ছেলের সাথে অনেক জোরে ধাক্কা খেলো। তখন সে মাথা তুলে দেখলো তার সামনে জাংকুক দাঁড়ানো। সে জাংকুককে ভয়ে জড়িয়ে ধরলো আর কান্না শুরু করে দিল। জাংকুক তখন তেকে নিজের কাছ থেকে ছাড়িয়ে ছেলেগুলোর সামনে যেয়ে তাদেরকে ইচ্ছে মতো মারলো। এরপর তের গালে একটা থাপ্পড় মেরে বলল, খুব ভালো লাগছে তাই না? ছেলেগুলো তোর পেছনে পেছনে দৌড়াচ্ছে, তো আবার ভয় পালাচ্ছিস কেন? তুই তো এগুলোই চাস, ছেলেরা তোর আশেপাশে ঘুরঘুর করবে, তাই তো এত সেজে গুজে বের হয়েছিস। আমি যখন তোকে কলেজে নিয়ে আসলাম তখন তো তোর ঠোঁটে লিপস্টিক ছিল না, তো হঠাৎ করে লিপস্টিক কেন লাগিয়েছিস বল? আর নিজের রূপ দেখিয়ে ছেলেগুলোকে পাগল করতে চাস, যখন ছেলেগুলো পাগল হয়ে যায় তখন আর ভালো লাগে না তাদেরকে। তে কিছু বলতে যাবে তখনই জাংকুক বলল, বেশি কথা বলিস না তো, মাথাটা ব্যথা করছে। কলেজ ছুটি হয়ে গিয়েছে তাহলে আমাকে ফোন দিয়ে ডাকিস নাই কেন? তে কিছু বলতে যাবে তার আগে জাংকুক তার হাত টেনে তাকে বাইকে বসালো। বিকালে তে ছাদে দাঁড়িয়ে আছে, চারিদিক অন্ধকার হয়ে ঝুমঝুম বৃষ্টি হচ্ছে। তে মনের সুখে বৃষ্টিতে ভিজছে আর জাংকুক বারান্দায় গিটার নিয়ে গান করছে। হঠাৎ করে বৃষ্টি দেখে সেও ছাদে চলে গেল। ছাদে যেয়ে দেখলো তে সাদা রঙের একটা ড্রেস পরে আছে, বৃষ্টির পানিতে ভিজে তার শরীরের অর্ধেক অংশই দেখা যাচ্ছে। তে মনে সুখে ভিজেই যাচ্ছে। হঠাৎ করে তার মনে হলো তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। সে পেছনে ঘুরতে দেখলো জাংকুক একদম তার গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। এভাবে আচমকা জাংকুককে দেখে তে ভয় পেয়ে গেল, নিজেকে সামলাতে না পেরে পেছন দিকে পড়ে যেতে নিল। তখনই জাংকুক তের কোমর আঁকড়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। জাংকুকের চোখের দিকে তাকিয়ে আছে তে, এই চোখ দুটোই কেমন যেন একটা নেশা লেগে আছে। নেশার ঘোর থেকে জাংকুকের দিকে টানছে। নিজের অজান্তেই তে আজ নিজের ইচ্ছায় জাংকুকের ঠোঁটে নিজের ঠোঁট দুটো মিলিয়ে দিল। এরপর অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তে জাংকুকের সামনে। একটু আগে যে কাজটা করেছে তার জন্য জেরা করা হচ্ছে তাকে। তে তখন জাংকুককে বলল, আমি জানি না ভাইয়া আমার কী হয়েছিল, কেন করলাম এই কাজটা, লজ্জায় আমার মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে, আমি নিজেও বুঝতে পারিনি আমি তোমাকে কীভাবে কিস করে বসলাম। জাংকুক তখন বলল, খুব শখ হয়েছে তোর ছেলেদেরকে কিস করার তাই না? তো কয়টা বয়ফ্রেন্ডকে এই পর্যন্ত কিস করেছিস? তে তখন বলল, উফ ভাইয়া আমার ভুল হয়ে গেছে, আমি বললাম তো আমি ইচ্ছে করে তোমাকে কিস করি নেই, কীভাবে যেন তোমাকে কিস করে ফেললাম। আচ্ছা ভাইয়া একটা কথা বলবো, কী হয়েছে বল? ভাইয়া তুমি আমার বয়ফ্রেন্ড হবে? আমার না সব ফ্রেন্ডদের বয়ফ্রেন্ড আছে, শুধু আমার নেই, আমাকে নিয়ে সবাই অনেক হাসাহাসি করে, তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে চাও না প্লিজ। জাংকুক তখন বলল, আমাকে কি তোর খেলনার পুতুল মনে হয়? ফাইজলামি করিস আমার সাথে? তুই আমাকে বয়ফ্রেন্ড বানাতে চাইছিস শুধুমাত্র শো অফ করার জন্য, ভালোবেসে কাছে এলে ঠিকই আপন করে নিব তোকে। ভাইয়া আমি আমার সাথে প্রেম করতে হবে না তোমার, তুমি শুধুমাত্র আমার সাথে ভালোবাসার অভিনয় করলেই হবে। জাংকুক তখন বলল, থাপ্পড় মেরে দাঁতগুলো ফেলে দেব, যা ভাগ এখান থেকে। তে মন খারাপ করে ছাদ থেকে নেমে তার রুমে চলে গেল। জাংকুক ব্যালকনিতে দাঁড়িয়ে স্মোক করছে, এখনও ভেজা অবস্থাতেই আছে, সিগারেটের ধোঁয়ার সাথে কষ্টগুলো উড়িয়ে দেওয়ার ব্যর্থ চেষ্টা চালাচ্ছে আর মনে মনে ভাবছে, এমন এক পিচ্চিকে ভালোবেসেছি যে পিচ্চিটা আমার ভালোবাসা বোঝে না, আমাকে তার বয়ফ্রেন্ড বানাতে চায়, তাও আবার ফেক বয়ফ্রেন্ড, কবে যে পিচ্চিটা আমার ভালোবাসা বুঝবে। রাতে তে ঘুমিয়ে পড়েছিল, হঠাৎ করে কি মনে করে বিছানা থেকে লাফ দিয়ে উঠে পড়লো, অনেক চিন্তা হচ্ছে তার। জাংকুক সুস্থ আছে তো? জাংকুক তার সাথে বৃষ্টিতে ভিজেছিল, জাংকুকের যেহেতু ঠান্ডা সমস্যা একটু মধ্যেই তার ঠান্ডা লেগে যায়। তে তখন মনে মনে ভাবলো, না না জাংকুক ভাইয়ার একবার রুমে যেয়ে দেখি জাংকুক ভাইয়া কী করছে। তে জাংকুকের রুমে গেল, জাংকুকের কপালে হাত রাখতে কেঁপে উঠল, শরীর পুড়ে যাচ্ছে জ্বরে। তে কী করবে কিছুই মাথায় আসছে না, দরজাটা খুলে পা টিপে টিপে কিচেনে গিয়ে পানি নিয়ে এলো। জাংকুকের মাথায় জল পুটি দিতে থাকলো আর একটু একটু পর শরীর মুছিয়ে দিল, জ্বরের তীব্রতা কমার কোনো লক্ষণই নেই। কী করবে তে বুঝতেই পারছে না, কোনো কিছু না ভেবেই জাংকুককে জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। জ্বরে গা পুড়ে যাচ্ছে তার,
রক্তের দুচোখ ভিজে যাচ্ছে। বারবার জাঙ্কুকের এই অবস্থার জন্য নিজেকে দায়ী করছে। সারা রাত তে জাঙ্কুকে নিজের সাথে মিশিয়ে তার মাথায় ভেজানো কাপড় দেয়। ভোরের দিকে জাঙ্কুকে জ্বর কমলে তে জাঙ্কুকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়ে। সকালের আলো ফুটতে তে দৌড়ে জাঙ্কুকে রুম থেকে বের হবে, ঠিক তখনই জিন তের হাত ধরে ফেললো আর বলল, কি রে তে, এত সকাল সকাল তুই জাঙ্কুকের রুমে কি করছিলি? তে তখন ভয় ভয় বলল, মা আসলে একটা কাজ ছিল তাই এসেছিলাম। ঠিক আছে শোন, জাঙ্কুকের কাছ থেকে যত সম্ভব দূরে থাকবি। কিন্তু মা কেন, এত কথা আমি বলতে চাই না, যা বলেছি তা শুনবি। এরপর তে সকাল থেকে অনেকবার চেষ্টা করছে জাঙ্কুকের সাথে দেখা করার জন্য, একটাবার কথা বলার জন্য, কিন্তু কোনোভাবেই সুযোগ পাচ্ছে না। জিন তেকে জাঙ্কুকে বাসায়ও যেতে দিচ্ছে না। বিকেলে তে জিমিনের কাছ থেকে জানতে পারলো জাঙ্কুক ছাদে আছে। কথাটা শোনা মাত্র তে দৌড়ে গেল ছাদের দিকে, কিন্তু এবার ও তেকে হতাশ হতে হলো। জাঙ্কুক আর আয়ু একসাথে কফি খাচ্ছে, তের অনেক কষ্ট হচ্ছে তাদের একসাথে দেখে, আবার রাগও হচ্ছে প্রচণ্ড। আয়ু হচ্ছে জাঙ্কুকের বেস্ট ফ্রেন্ড। তখনই জিন তের কাছে আসলো আর বলল, বড়দের মাঝে তোর কী কাজ রে, চল এখান থেকে। তে তখন তার মাকে বলল, মা তুমি আমার সাথে এরকম করছো কেন বলো তো? শুনতে ওই মেয়েটা হচ্ছে আয়ু, আর আয়ু আর জাঙ্কুকে বিয়ে ঠিক করে রেখেছে তোর ফুপ্পি। আজ বাদে কাল তাদের বিয়ে, তাই তাদেরকে এভাবে বিরক্ত করা বন্ধ কর। তে তখন মনে মনে ভাবল, বিয়ে? কিসের বিয়ে? জাঙ্কুক ভাইয়ের বিয়ে? কই, জাঙ্কুক ভাইয়া তোমাকে একটা বারও বললো না যে তার বিয়ে হবে? আমার জাঙ্কুক ভাইয়ের কাছ থেকে সব কিছু শুনতে হবে। এরপর রাতে চুপি চুপি তে জাঙ্কুকের রুমে আসলো আর দেখলো আয়ু জাঙ্কুককে জড়িয়ে ধরে আছে। তাদেরকে এই অবস্থায় দেখে নিমেষেই তে চোখ দিয়ে অশ্রুর ধারা গড়িয়ে পড়ল। তে কিছু না ভেবেই জাঙ্কুকের রুমে ঢুকে পড়ল। রুমে ঢুকেই আয়ুকে জাঙ্কুকের কাছ থেকে টেনে সরিয়ে ঠাস করে আয়ুর গালে একটা চর বসিয়ে দিল আর বলল, তোর সাহস কি করে হলো? আমার জাঙ্কুক ভাইয়াকে জড়িয়ে ধরার, তাকে জড়িয়ে ধরার অধিকার একমাত্র আমার আছে। আয়ু তখন বলল, লিসেন, জাঙ্কুকের সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে, সে ওকে জড়িয়ে ধরার অধিকার একমাত্র আমার। তে তখন বলল, মেহমান আছিস মেহমানের মতো থাকবি, না হয় ঘর ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিব। আয়ু তখন জাঙ্কুককে বলল, কি ব্যাপার জাঙ্কুক, তুমি কিছু বলছো না কেন? তে তখন বলল, জাঙ্কুক ভাইয়া কি বলবে, এই লুচ্চাটার আবার বলার কি আছে, এতদিন আমার সাথে লুতুপুতু করে এখন তোর সাথে এসব শুরু করেছে। আয়ু কিছু না বলে গালে হাত দিয়ে সেখান থেকে চলে গেল। জাঙ্কুক আরাম করে বিছানায় বসে পড়ল আর বলল, কি সমস্যা পুচকি, এত রাগ করছিস কেন? তে চোখের পানি নিয়ে বলল, আপনি কি এখনো বুঝতে পারছেন না আমি আপনাকে ভালোবেসে ফেলেছি? জাঙ্কুক মোবাইল টিপতে টিপতে বলল, পুচকি, আমি কি তোকে একবারও বলেছি যে আমি তোকে ভালোবাসি, নাকি আমি তোকে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়েছি? তাহলে তুই আমাকে ভালোবেসে ফেললি কেন বলতো? আর এই পুচকি বয়সে তুই ভালোবাসার বুঝিসটা কি? জাঙ্কুক ভাইয়া প্লিজ, তুমি এরকম কেন করছো? তুমি বুঝতে পারছো না যে আমি তোমাকে ভালোবাসি, অনেক পছন্দ করে ফেলেছি তোমাকে। তে আমার মাথা খারাপ করিস না, যা আমার রুম থেকে যা বলছি। কিন্তু ভাইয়া তুমি তো বলেছিলে আমি যখন তোমাকে ভালোবেসে তোমার কাছে আসব তখন তুমি আমাকে কাছে টেনে নিবে, আমাকে গ্রহণ করবে, তাহলে এখন এমন কেন করছো? আরে পুচকি, এখনও তোকে ভালোবাসার গ্রহণ করার সময় আসেনি, এবার রুম থেকে যা, কেউ দেখে ফেললে ঝামেলা হবে, যা। তে কান্না করতে করতে রুম থেকে চলে গেল। তখনই জিমিন তার কাছে আসলো আর বলল, আরে তে কান্না করিস না, আমার ভাই তোর সাথে একটু মজা করেছে, দেখিস দিন শেষে আমার ভাই তোর কাছেই ফিরে আসবে। এভাবে দুই দিন কেটে গেল। এই দুই দিনে তে আর জাঙ্কুকের মাঝে একবারও কোনো কথা হয়নি। আর জিমিনের গায়ে হলুদ, তে একটা লাইট ইয়েলো কালারের পাতলা শাড়ি পরে সবার সামনে দাঁড়িয়ে আছে। তের শাড়ি পরায় জাঙ্কুকের কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা হচ্ছে শাড়িটা অতিরিক্ত পাতলা, তের অলমোস্ট পুরো শরীর দেখা যাচ্ছে। তার উপর সম্পূর্ণ পিঠ খোলা রেখে ব্লাউজ পরেছে তে, দেখে অবশ্য এতে অনেক বেশি আকর্ষণীয় লাগছে। তের এমন পাতলা শাড়ি দেখে রাগে জাঙ্কুকের চোখ মুখ লাল হয়ে যাচ্ছে, রাগে সাপের মতো ফুসছে সে। অনুষ্ঠানে অনেক ছেলেরাই তের দিকে হা করে তাকিয়ে আছে, যাকে বলে চোখ দিয়ে গিলে খাচ্ছে তারা।
জাঙ্গুক এসব সহ্য করতে পারছে না। জাঙ্গুক তের কাছে গিয়ে তের কানে কানে কিছু একটা বলে সেখান থেকে চলে গেল। তের রুমের দিকে আসতে জাঙ্গুক তের হাত টেনে তাকে রুমের ভিতরে নিয়ে গেল, দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিল। এরপর তেকে বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে বলল শাড়িটা খুলতে। তে তখন বলল ছি কি অসভ্যতা আমি করছেন আপনি, শাড়ি খুলবো কেন, আমি তোকে বলছি শাড়িটা খুলতে, শাড়িটা খুল। ছি জাঙ্গুক ভাইয়া আমাকে একা পেয়ে আপনি সুযোগ নিচ্ছেন তাই না, আমি কিন্তু এখন চিৎকার চেঁচামেচি করবো। জাঙ্গুক আর কিছু না বলেই এক টানে তে শাড়ি খুলে ফেললো। জাঙ্গুকের এমন কাণ্ডে তে পুরাই বেকুব বনে গেছে, তবে তার চোখ দেখে বোঝা যাচ্ছে জাঙ্গুক প্রচণ্ড রেগে আছে। তে জাঙ্গুকের এমন রাগানিত চোখ দেখে বেশ ভয় পেয়ে গেল, তারপরে সে নিজেকে কন্ট্রোল করে বলল এভাবে আনার মানে কি, আর এসব কী অসভ্যতা, আমি শাড়ি টেনে খুললেন কেন আমার। জাঙ্গুক তখন দাঁতে দাঁত চেপে বলল তোর এই শাড়ি পরার কি দরকার ছিল, এমনিও সব দেখা যাচ্ছে, শুধু শুধু এই মশারি শরীরে নিয়ে ঘোরার কি প্রয়োজন, মশারিটা থাকাও যেই কথা না থাকাও একই কথা, সো খুলে দিলাম। এত পাতলা শাড়ি পরে সব ছেলেদের সামনে ঢ্যা ঢ্যা করে ঘুরে বেড়াচ্ছিস, লজ্জা সরমের কি মাথা খেয়েছিস তে। তখন ঢোক গেলে বলল দেখো ভাইয়া এটা মশারি না, এটা ডিজাইনার শাড়ি, আর আমার যা ইচ্ছে আমি তাই পরবো, তোমাকে কৈফত দিতে বাধ্য নই আমি, তুমি তো আমাকে ভালোবাসো না, তাহলে তোমার কি সমস্যা, আমি যা ইচ্ছা তাই পরি। জাঙ্গুক তখন তের গাল চেপে বলল 100 বার বাধ্য তুই, তুই কোন সাহসে এই অর্ধনগ্ন অবস্থায় সবার সামনে গেলি, ইচ্ছে করছে তোকে মেরে তক্তা বানিয়ে দেই। তে নিজের মধ্যে কি যেন বিড়বিড় করছে, তখনই জাঙ্গুক বলল কি বিড়বিড় করছিস, উত্তর দে, তুই এই শাড়ি পরে সবার সামনে কেন গিয়েছিস, আর এগুলো কি ব্লাউজ, এটা কোন ধরনের ব্লাউজ, পুরো পিট বের হয়ে আছে, সবাই তোকে এই অবস্থায় দেখলো, এখন তুই খুশি তো, কান খুলে শুনে রাখতে, তোর উপর একমাত্র অধিকার আমার আছে, আর কেউ যদি তোর উপর নজরও দেয় তার চোখ আমি উপড়ে নেব। তে তখন ভেঙচি কেটে বলল ইস আমাকে ভালোবাসেন না, আবার আমার উপর দরদ দেখাচ্ছেন, আমি কি আপনার কেনা সম্পত্তি নাকি যে আমার উপর শুধু আপনার অধিকার থাকবে, আমি তে মুক্ত পাখি, কেউ আমার উপর অধিকার খাটাতে পারবে না। জাঙ্গুক তের চুলের মুঠি ধরে বলল কারণ তুই শুধু আমার, যতদিন আমি বেঁচে আছি তুই আমার, তে আমার মৃত্যুর পরও তুই আমার, তুই শুধু আমার, বুঝলি। তে তখন জাঙ্গুককে নিজের কাছ থেকে সরিয়ে বলল আপনি কোন অধিকারে বলছেন, আমি শুধু আপনার, আপনি তো আমাকে ভালোবাসেন না, তাহলে কোন অধিকারের কথা বলছেন আপনি। তে জাঙ্গুককে নিজের কাছ থেকে ছাড়িয়ে সেখান থেকে চলে যাচ্ছিল, তখনই জাঙ্গুক তের হাত টেনে ধরলো, একটানে তেকে নিজের সাথে মিশিয়ে তে ঠোঁট জোড়া নিজের ঠোঁট দিয়ে দখল করে নিল। জাঙ্গুক হঠাৎ করে তেকে এভাবে কিস করে বসবে তে চিন্তাধারার বাইরে ছিল। তে জাঙ্গুককে নিজের কাছ থেকে সরানোর চেষ্টা করেও তে ব্যর্থ হলো, তার শক্তির কাছে তে কিছুতেই পারছে না, জাঙ্গুক তাকে এত শক্ত করে ধরে রেখেছে তে নড়তেও পারছে না। কিছুক্ষণ পর জাঙ্গুক হাতের বাঁধন একটু আলগা হতেই তে তাকে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে সরিয়ে দিল। আচমকা ধাক্কা দেওয়ায় জাঙ্গুক নিজেকে সামলাতে না পেরে পড়ে যেতে নেয়। নিজেকে সামলে নিয়ে জাঙ্গুক তের দিকে প্রশ্নসিদ্ধ দৃষ্টিতে তাকায়। তে নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে কান্না করে দেয় আর বলে আপনি আমাকে কি মনে করেন, আমি কি রক্তে মাংসে গড়া মানুষ নই নাকি কোনো পুতুল, যার সাথে যেভাবে ইচ্ছা সেভাবে খেলবেন, আমার কি কোনো আত্মসম্মান নেই, আপনার কাছে ভালোবাসা চাইতে গিয়েছিলাম দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন, এখন আবার এসেছেন আমার ভাঙা মন জোড়া লাগাতে নাকি আমার কাটা ঘায়ে নুনের ছিটা দিতে, কি হলো চুপ করে আছেন কেন, আপনি বলছেন আমার উপর আপনার অধিকার আছে, আমি শুধু আপনার, কিন্তু আপনি আবার আমাকে ভালোবাসেন না, তবে কি আমাকে রক্ষিতা বানিয়ে রাখতে চান, আরে আপনাকে ভালোবেসেছি আমি, আপনার জন্য আপনার রক্ষিতা হয়ে থাকতেও রাজি আছি, আমাকে ভোগ করতে চান তো, এই শরীরটাই সব, ঠিক আছে এখন বাসায় কেউ নেই, এটাই সুযোগ, আর আমিও প্রস্তুত, আপনার মনের সব বাসনা পূরণ করে নিন, আপনাকে ভালোবেসে জীবন দিতে পারবো, তবে আত্মসম্মান বিসর্জন দিতে পারবো না। এই কথা বলেই তার ব্লাউজ খোলার জন্য ব্লাউজের হুকে হাত দিতে গেলে জাঙ্গুক ঠাস করে একটা চর বসিয়ে দেয় তের গালে। তে ছলছল চোখে তাকিয়ে আছে জাঙ্গুকের দিকে, জাঙ্গুকের চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে, আর জাঙ্গুক তখন তেকে বলল তুই আমাকে
এতটা নিকৃষ্ট ভাবিস তে? তুই ভাবলি কি করে যে আমি তোকে ভোগ করতে চাই? তোকে ভোগ করার ইচ্ছে হলে আরো অনেক সুযোগ ছিল, আমি তোর সাথে একা রুমে যা ইচ্ছা তাই করতে পারতাম। তুই আমাকে কোনো কিছু বাধা দিতে পারতি না, চাইলে তোর সাথে জোর করে অনেক কিছুই করা যেত, কিন্তু আমি এসব কিছুই করি নাই। তুই যেদিন আমার কাছে ভালোবাসার অধিকার চাইতে এসেছিলিস সেদিনই পারলে আমি তোর সব ইজ্জত সেদিনই শেষ করে দিতে পারতাম। আর তুই কি বললি, রক্ষিতা করে রাখতে চাই আমি তোকে? আরে ভালোবাসি তোকে আমি, এই জিনিসটাই তুই বুঝলি না? আর বাকি সব বুঝলি, যেসবের কোনো অস্তিত্ব নেই? তোকে অনেক ভালোবাসিতে, তুই কলিজা আমার, এমন না যে এই ভালোবাসা আজকের, 7 বছর ধরে ভালোবেসে আসছে আমি তোকে। যখন থেকে ভালোবাসার মানে বুঝতে শিখেছি তখন থেকে শুধু তোকেই ভালোবাসি আমি। তোকে ভালোবাসার অপরাধে আমার মা আমাকে জোর করে লন্ডনে পাঠিয়ে দিয়েছিল, যেন আমি তোর কাছ থেকে আলাদা হয়ে যাই আর তোকে ভুলে যাই। কিন্তু কি করব বল, আমি যে তোকে সত্যিকারের ভালোবেসে ফেলেছি, তাই এই 7 বছরেও আমি 1টা বারও তোর কথা ভুলতে পারিনি। আমার মা আমাদের সম্পর্ক মেনে নেবে না আমি জানি, কারণ আমার মায়ের মাথায় শুধু টাকা পয়সার ভূত চেপে বসেছে। আয়ুর বাবা অনেক বড় লোক, তাই আমাকে জোর করে ওই আয়ুর সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু তুই চিন্তা করিস না, আমি তোর ছিলাম আর তোরই থাকবো। এই কথা বলেই জাঙ্কুক তখন তেকে জড়িয়ে ধরলো। তে তখন বললো, তাহলে কি আজকে থেকে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড? জাঙ্কুক তখন বললো, মোটেও না, তোর মতো পুচকি আমার গার্লফ্রেন্ড হতেই পারে না। তাহলে আমি আপনার কি বলুন? আচ্ছা তে তোর বয়স কত বলতো? 17? কেন জানতেন না বুঝি? আমার বয়স কত জানিস? 25 বছর আমার, তোর থেকে গুনে গুনে 8 বছরের বড় আমি। আর এত ছোট বাচ্চা একটা মেয়েকে গার্লফ্রেন্ড কীভাবে বানাবো? মানে কি, তার মানে আপনি আমাকে ভালোবাসেন না তাই তো? মানে হলো এই যে আমি তোকে বউ বানাবো, লাল বেনারসি শাড়ি পরে তোকে একেবারে বউ করে আমার ঘরে নিয়ে আসবো। জাঙ্কুক এরপর আলমারি থেকে একটা শাড়ি বের করে তেকে বললো, নে এই শাড়িটা পরে নিচে চল, সবাই আমাদের অপেক্ষা করছে। এরপর তে আর জাঙ্কুক রুম থেকে বের হতেই জাঙ্কুকের মা তে আর জাঙ্কুককে একসাথে রুম থেকে বের হতে দেখে নিল। তখন সে তাড়াতাড়ি করে জিনের কাছে গেল আর বলল, ভাবি আমি তোমাকে অনেকবার বলেছি তোমার মেয়েকে আমার ছেলের কাছ থেকে দূরে রাখবে, তুমি খুব ভালো করে জানো আমি তোমার মেয়েকে আমার বাড়ির বউ কখনোই বানাবো না। তোমার মেয়ে সেই 10 বছর বয়স থেকেই আমার ছেলের পেছনে পড়ে আছে, তাই তো বাধ্য হয়ে নিজের ছেলেকে এই 7টা বছর লন্ডনে পাঠিয়েছিলাম। কিন্তু কী লাভ হলো, আমার ছেলে আসার পর তোমার মেয়ে আবারও নিজের রূপের আগুন দেখানো শুরু করে দিল। জিন তখন কিছু না বলে মাথা নেচা করে কান্না করতে করতে সেখান থেকে চলে গেল। এরপর অনুষ্ঠান শেষ হওয়ার পর তে তার রুমে বসে জাঙ্কুকের কথাই ভাবছে। ঠিক তখনই জিন এসে তের গালে একটা চর বসিয়ে দিল আর বলল, বেয়াদব মেয়ে, আর কত অপমান করবি তুই আমাকে? তোর জন্য অপমান হতে হতে আমি শেষ হয়ে যাচ্ছি। কতবার বলেছিলাম তোকে জাঙ্কুকের সাথে কথা বলবি না, জাঙ্কুকের কাছ থেকে দূরে থাকবি, তারপরও কি কথা বুঝিস না? তোর জন্য আজকে জাঙ্কুকের মা আমাকে কত অপমান করলো। শোন, কালকে তুই শাড়ি পরে রেডি হয়ে থাকবি, তোকে ছেলে পক্ষ দেখতে আসবে, তোর সাথে বোগামের বিয়ে ঠিক করেছি আমি। তে তখন তার মাকে বললো, মা তুমি তো কি বলছো, আমি জাঙ্কুক ভাইয়াকে ভালোবাসি, আমি জাঙ্কুক ভাইয়াকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তে তোর জন্য আমাকে অনেক অপমান হতে হয়েছে আর অপমান হতে পারবো না আমি, তাই যা বলি চুপচাপ কর, আমাদের মন সম্মান বাঁচিয়ে রাখার আর কোনো উপায় তুই রাখিস নাই। তুই চাইলে কি বা না চাইলে কি তোকে এই বিয়েটাই করতে হবে। এই কথা বলে জিন তখন সেখান থেকে চলে গেল। তে কান্না করতে করতে হিচকি উঠে গেছে তার, বারবার মিনতি করেছে বিয়ে থামাতে, জাঙ্কুকের কাছ থেকে তাকে আলাদা না করতে, কিন্তু তার কান্না তার মিনতি চার দেয়ালের মধ্যেই মিশেই যাচ্ছে, কেউ চাইলেও কিছু করতে পারছে না। পারিবারিক দ্বন্দ্বের রেশ ধরে ঘুটে ঘুটে মরে যাচ্ছে তে আর জাঙ্কুকের ভালোবাসা। তে কোনো উপায় না পেয়েই জাঙ্কুককে ফোন করলো, বারবার ফোন নট রিচেবল বলছে, ধৈর্য ধরতে পারছে না তে, সময় আর বেশি নেই, কিছুক্ষণের মধ্যে হয়তো সব শেষ হয়ে যাবে। জাঙ্কুক ভাইয়া কোথায় তুমি? আমি পারবো না তোমাকে ছাড়া বাঁচতে, আমাকে নিয়ে যাও না জাঙ্কুক ভাইয়া, আমি তোমাকে ছাড়া মরে যাব, আমি অনেক ভালোবাসি তোমায়। কোথায় জাঙ্কুক ভাইয়া তুমি? তোমার তের তোমাকে অনেক প্রয়োজন,
প্লিজ আমার কাছে ফিরে আসো না। পরের দিন সকালে তে বউ সেজে বসে আছে, আশেপাশে কাউকে দেখতে না পেরে দৌড়ে সে ওয়াশরুমে ফোন নিয়ে গেল আর জাঙ্কুকে বারবার ফোন দিয়ে যাচ্ছে, কিন্তু জাঙ্কুকে ফোনটা এখনো নট রিচেবলই দেখাচ্ছে। হাজার কাকুতি মিনতি করেও বিয়েটা আটকাতে পারছে না তে। ওয়াশরুমে দরজা খুলে দেখলো তার বাবা তার সামনে দাঁড়িয়ে আছে। তের চোখের পানি দেখে তার বাবা তার হাত ধরে তাকে রুম থেকে বের করে বলল, সামনে একটা গাড়ি দেখতে পাচ্ছিস না মা, তুই সেখানে উঠে পড়। কিন্তু বাবা আমি আর কিছু শুনতে চাই না, সেই গাড়িতে বসে চুপচাপ এখান থেকে চলে যা তুই। তে আর কথা না বাড়িয়ে চুপচাপ গাড়িতে বসে পড়লো। হঠাৎ গাড়ি চলতে শুরু করলো, পেছন থেকে তের মা জিনের চেঁচামেচি শোনা যাচ্ছে। মুখ ঘুরিয়ে তাকিয়ে দেখলো গাড়িতে তে একা, ড্রাইভার ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে। পেছনে তে তার মা বাবাকে দেখতে পাচ্ছে না। তের এখন বেশ ভয় করছে, কে নিয়ে যাচ্ছে তে কে এখান থেকে, ভাঙা ভাঙা গলায় ড্রাইভারকে ডাকলো তে। তের এখন বেশ ভয় করছে, এতক্ষণ শুধু কষ্ট ছিল এখন সেখানে ভয় যোগ হয়েছে। ড্রাইভারের কাঁধে হাত রাখতেই চমকে উঠলো তে। ড্রাইভারের জায়গায় জাঙ্কুক বসে আছে মুখে মুচকি হাসি নিয়ে। জাঙ্কুককে দেখেই কেঁদে ফেললো তে। তের কান্না সহ্য করতে না পেরে গাড়ি থামিয়ে তেকে বুকে জড়িয়ে নিল জাঙ্কুক। তে তখন বলল, আপনি কোথায় ছিলেন, আমি কত ফোন করেছি আপনাকে, আজকে আপনি না এলে আমার বিয়ে হয়ে যেত, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না জাঙ্কুক ভাইয়া, আপনি জানেন না এভাবে ফেলে চলে গেলেন কিভাবে আমাকে। জাঙ্কুক তখন তে চোখের পানি মুছে বলল, পাগলি একটা, তোকে ছেড়ে যাওয়ার আগে যেন মৃত্যু আমাকে আপন করে নেয়, পাগল হলেন, এসব কি বলছেন আপনি, আপনার কিছু হবে না, আমি থাকতে আপনার কেউ কিছু করতে পারবে না জাঙ্কুক ভাইয়া, এখনও কাঁদবি নাকি, নাক লাল হয়ে গেছে তো, আজকে তুমি না এলে কি হতো, আমি মরে যেতাম, এসব কথা আবার যদি বলিস না এক চড়ে সবগুলো দাঁত ফেলে দেবো, আর আমি না আসলে কে আসবে বল, আমার কলিজাকে আমার কাছ থেকে কেউ দূর করতে পারবে না। কিন্তু ভাইয়া তুমি জানলে কিভাবে, আমি তোমাকে অনেকবার ফোন দিয়েছি তোমাকে জানানোর জন্য, কিন্তু তোমার ফোন নট রিচেবল আসছিল। আর বলিস না, সকাল থেকে ফোনটা খুঁজেই পাচ্ছিলাম না, কে ফোন দিয়েছে না ফোন দিয়েছে কিচ্ছুই জানি না, তাহলে কিভাবে জানলে যে আমার বিয়ে। এভাবে আবার আমার মামা ওরফি শ্বশুর বাবা বলেছেন, ইনফ্যাক্ট মামাই আমাকে আইডিয়াটা দিয়েছিলেন তোকে নিয়ে পালিয়ে যাওয়ার। কি বলছো ভাইয়া, বাবা কিন্তু বাবাই তো জোর করে আমাকে নিয়ে আসলো, তোকে ঘর থেকে বের না করলে আমি কিভাবে তোকে নিয়ে আসতাম, বাবা তোমার আর আমার সম্পর্ক মেনে নিয়েছে, শুধু শ্বশুর মশাই না বরং তোর শ্বশুর মানে আমার বাবাও মেনে নিয়েছে, শুধু দুই শাশুড়ি মানলেই হয় তবে তারাও মেনে নেবে আমার বিশ্বাস আছে। তে তখন জাঙ্কুককে জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি জাঙ্কুক ভাইয়া, যে কোনো পরিস্থিতিতেই হোক আমাকে নিজের থেকে দূর করবে না তো, তুই তো আমার কলিজা, তোকে কলিজায় আটকে রাখবো, এই কথা বলে জাঙ্কুক দেখে আরও শক্ত করে বুকে জড়িয়ে নিল। তে বধূ বেশে বাইকে জাঙ্কুকের পেছনে বসে আছে। পরিবারের সবাইকে কষ্ট দেওয়াতে তের মন কাঁদছে, কিন্তু জাঙ্কুককে পাওয়ার জন্য সব কষ্ট সহ্য করতেও রাজি, সেই কথাগুলো ভাবতেই জাঙ্কুককে আরও শক্ত করে জড়িয়ে ধরল তে। জাঙ্কুককে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে রেখেছিল, হঠাৎ বাইকটা থামলো মনে হয়, চোখ খুলে তাকাতে ভয় বড়সড় একটা ঢোক গিলল। তে তখন বলল, জাঙ্কুক ভাইয়া তুমি তুমি আমাদের বাসার সামনে কেন এনেছ, এখন বাসার ভিতরে গেলেই তো আমাদেরকে আলাদা করে দেবে। জাঙ্কুক তখন বলল, তুই আগে বাসায় চল, পরেরটা পরে দেখা যাবে, ভাইয়া বিয়েটা করে ফেললেই তো হতো তাই না, বিয়ে না করে ফিরে এলাম কেন, তোকে ভালোবেসেছি, চুরি করিনি যে লুকিয়ে করতে হবে, সবার সম্মতি নেই বিয়েটা করবো আমরা, বুঝতে পেরেছিস। কিন্তু ভাইয়া যদি কেউ না মানে, আমি তো আছি, ভয় পাস কেন। জাঙ্কুকের হাত ধরে বাড়ির ভিতরে তাকে নিয়ে গেল। বাসার সবার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তে আর জাঙ্কুক, অপরাধী ন্যায় তাদের নজর নিচের দিকে নেমে আছে। তখনই জাঙ্কুকের মা এসে জাঙ্কুকের গালে একটা চর বসিয়ে দিল। তখনই তে বলল, আপনি আপনি জাঙ্কুক ভাইয়াকে মারবেন না, সব দোষ আমার, ওনার কোনো দোষ নেই। তখনই জাঙ্কুক তেকে নিজের কাছ থেকে আলাদা করে বলল, ইস ধম, একদম বাংলা সিনেমার নায়িকা সাজার চেষ্টা করবি না, চুপ থাক। মা আমি আমি তাকে ভালোবাসি, তুমি কেন বুঝতে পারছো না মা, আয়ুকে বিয়ে করলেও আমি তাকে সুখে রাখতে পারবো না, কোনো দিনও তাকে আমি ভালোবাসতে পারবো না মা। তখনই জাঙ্কুকের মা বলল, এই কথা কি তুই আমাকে আগে বলতে পারতি না, মা আমি তো তোমাকে অনেক আগেই বলেছিলাম, তাই তো তুমি আমাকে লন্ডনে পাঠিয়ে দিয়েছিলে, আবার যদি বলতাম তাহলে তুমি আমাকে সারা জীবনের জন্য তোমাদের কাছ থেকে দূরে করে দিতে, আমি আর তোর কাছে কখনোই ফিরে আসতে পারতাম না, তাই কিচ্ছু বলিনি। জাঙ্কুকের মা তখন বলল, আমাকে ক্ষমা করে দে বাবা, পালিয়ে যাওয়ার জন্য আমরাই তোদের বাধ্য করেছি,
তবে যা হবার হয়ে গেছে, চাইলেও হারিয়ে যাওয়া 60টা বছর ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু এখন তো সব ঠিক করতে পারি নাকি। তোর পাগলামি দেখে আমি বুঝতে পেরেছি তুই তেকে ছাড়ার মানুষ না, তাই আমি তোর ভালোবাসার সামনে হার মানছি। আমি তেকে আমার বউ হিসেবে মেনে নিতে রাজি আছি। অবশেষে এত ঝামেলার পরতেই আর চাঙ্গুকে বিয়েটা সম্পন্ন হলো। তুই বারান্দায় দাঁড়িয়ে আকাশের চাঁদ দেখছিল, তখনই চাঙ্গু রুমে এসে তেকে পেছন থেকে জড়িয়ে ধরলো আর বললো, আমার জীবনে আসার জন্য, আমাকে পরিপূর্ণ করার জন্য তোকে অনেক অনেক ধন্যবাদ দে। আই লাভ ইউ জাঙ্কুক ভাইয়া। ভাইয়া? এই ব্যাদব মেয়ে স্বামীকে কেউ ভাইয়া বলে ডাকে? এই ভাইয়া টাইয়া যেন আর না শুনে তোর মুখ থেকে। আচ্ছা তাহলে কি বলে ডাকবো তোমাকে? ওগো, জান, জানু, জানটুস এগুলো বলে ডাকতে পারিস। ইস ইস কত শোক, আমি এগুলো বলতে পারবো না, আমি জাঙ্কুক ভাইয়া বলেই ডাকবো। আচ্ছা বাবা, তোর যেটা ভালো লাগে তুই আমাকে সেই নামেই ডাকিস। এ তখন জাঙ্কুকের বুকে মাথা রেখে বলল, জানো ভাইয়া, আজকে মনে হয়েছিল হয়তো তোমাকে চিরদিনের জন্য হারিয়ে ফেলেছি। আজকে যদি বিয়েটা হয়ে যেত, সত্যি বলছি, কালকে সকালে সবাই আমার লাশ খুঁজে পেত। জাঙ্কুক তখন তের মুখ চেপে ধরলো আর বলল, চুপ, একদম উল্টাপাল্টা কথা বলবি না। আমি জীবিত থাকতে তোর মুখ থেকে এসব কথা শুনতেও চাই না। পৃথিবী থেকে যদি চলেও যেতে হয় তাহলে আমি তোর আগে যাব। ভাইয়া, আমাকে ছেড়ে গেলে আমি মরে যাব, এসব কথা কখনোই বলবে না। তে দু চোখে পানি নিয়ে জাঙ্কুকের বুকে মাথা রাখলো। তখনই জাঙ্কুক তেকে জড়িয়ে ধরলো আর বলল, খুব ভালোবাসি তে তোকে, আমিও তোমাকে অনেক ভালোবাসি জাঙ্কুক ভাইয়া।